করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে রাজ্যে লকডাউন চলছে। এই পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন জেলা ও মহকুমা হাসপাতালগুলোতে কিন্তু চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাফাই কর্মীরা তাদের কর্মপ্রয়াস জারি রেখেছেন। এই ক্ষেত্রে বিভিন্ন জেলা ও মহকুমা হাসপাতালের সাফাই কর্মীদের সুরক্ষা ব্যবস্থা নিয়ে কিন্তু নানা প্রশ্ন উঠেছে। এই অবস্থায় জেলা ও মহকুমা হাসপাতালগুলোর অধিকাংশ সাফাই কর্মীদের পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা করা হলেও একটা অংশের সাফাই কর্মীরা এই ধরনের সুরক্ষা ব্যবস্থা থেকে ব্রাত্যই রয়ে গেলেন। এক্ষেত্রে বিশালগড় মহকুমা হাসপাতালের সাফাই কর্মীরা যথেষ্ট সুরক্ষা ব্যবস্থার মধ্যেই তাদের সাফাই কাজে ব্যস্ত। সুরক্ষা সামগ্রী পর্যাপ্ত পেলেও আসা যাওয়ার ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে জানালেন জনিকা সাফাই কর্মী। তো আপনারা কি প্রতিদিন গ্লাভস এবং মাস্ক ইউজ করেন? প্রতিদিন গ্লাভস মাস্ক ব্যবহার করি, ফেস ব্যবহার করি। এই কাজ করতে গিয়ে সেটা কি আপনারা এখনো পর্যন্ত কোনো অসুবিধা হয় বা অসুবিধা হয়? গাড়িতে অসুবিধা হয়, গাড়ি পাই না, পায়ে হাঁটাই ডিউটি রক্ষা করণের লিগে কোথিকে আইন নবীনগর থেকে আই পায়ে হাঁটা মানে নবীনগর থেকে বিশাখাপত্তনম আই। একের সাথে কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাফাই কর্মীদেরও কর্তৃপক্ষ মাস্ক, গ্লাভস এবং হাত ধোয়ার সাবান প্রভৃতি প্রদান করছে বলে সাফাই কর্মীরা জানিয়েছেন। কাতলামারা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যে আপনারা ওয়ার্কার হিসেবে আছেন, আপনাদের হসপিটালে স্যানিটাইজার, মাস্ক বা অন্যান্য মেডিসিন, ফিনাইল, ডেটল এসবগুলি সবগুলি কি মানে পর্যাপ্ত পরিমাণে রয়েছে? আছে, সবকিছু আছে। কি কি আছে? ফিনাইল আছে, ডেটল আছে, ব্লিচিং পাউডার আছে। মানে এগুলো কোনো অসুবিধা নাই, সব কিছু অ্যাভেলেবল? অসুবিধা নাই, সব আছে। আপনার নাম? কুমারী দেববর্মা। আপনার নাম? খগেন্দ্র দেববর্মা। আচ্ছা, এই সমস্ত জিনিস দিয়ে আপনারা সবসময় মুখে বা হাতে গ্লাভস টাভস দিয়ে তো কাজ করেন সবসময়? হ্যাঁ হ্যাঁ। কোনো জিনিসের অপ্রতা নাই, সব কিছু মানে বেশি পরিমাণে রয়েছে তো? তবে শান্তিরবাজার মহকুমা হাসপাতালে কিন্তু ব্যতিক্রমী পরিবেশ পরিস্থিতি লক্ষ্য করা গেছে। সংশ্লিষ্ট সাফাই কর্মীদের জন্য মাস্ক ও বারবার সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা থাকলেও একে গ্লাভস পরে তাদের দিনের পর দিন সাফাইয়ের কাজ করতে হচ্ছে, যা অবস্থা ও ব্যবস্থার পরিপন্থী। একজোড়া গ্লাভস ব্যবহার করে যে তাদের দিনের পর দিন কাজ করতে হচ্ছে তা কিন্তু অনিচ্ছা সত্ত্বেও জনিকা সাফাই কর্মী জানাতে বাধ্য হয়েছেন। গ্লাভস কটা ব্যবহার করেন ডেইলি? কটা ব্যবহার করেন? একটা দিয়ে ইউজ করেন? সাবরুম মহকুমা হাসপাতালেও কিন্তু অবস্থার পরিপন্থী ব্যবস্থা পরিলক্ষিত হয়েছে। হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের পাশাপাশি সাফাই কর্মীদের মাস্ক ব্যবহার করতে দেখা গেল, তারা কিন্তু অধিকাংশই ছিলেন গ্লাভসবিহীন। তবে হাসপাতাল কর্তৃপক্ষ তাদের পর্যাপ্ত গ্লাভস, মাস্ক ইত্যাদি সরবরাহ করছে বলে জানিয়েছেন জনিক সাফাই কর্মী। গ্লাভস, মাস্ক, স্যানিটাইজার এগুলি কি আপনাদের ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, আমরা যতটুকু কাজ করি ততটুকু আছে, ততটুকু আপনারা দিই। তো এই ব্যাপারে আপনাদের কোনো ইয়ে নেই? না, কমপ্লেন নেই। সবকিছু যা সবকিছু ঠিক আছে, ঠিকঠাকভাবে আপনাদের যে পার্সোনাল প্রোডাকশন ইকুইপমেন্টস এটা এটা আপনারা দিতেছে? হাতে গ্লাভস আছে? এইভাবে গ্লাভস ব্যবহার না করাটা কিন্তু মোটেও স্বাস্থ্যসম্মত নয় এবং বর্তমান পরিস্থিতির নিরিখে বিপজ্জনক। এই ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ জরুরি বলে বিশেষজ্ঞরা মনে করছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।